প্রাকৃতিক দুর্যোগের প্রভাব কাটতে না কাটতেই পশ্চিম বর্ধমানের জামুরিয়ার কেন্দা গ্রামের বাসিন্দারা এখন উভয় সংকটে। পশ্চিম বর্ধমানে কয়েকদিন আগে অত্যধিক পরিমাণ বৃষ্টি হওয়ার ফলে কেন্দা গ্রাম প্রায় ধসে যায় এবং এর ফলে নতুন করে ধস নামতে শুরু করেছে আবারও। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘ 20 বছর ধরে ECL এর কয়লা উত্তোলন করার ফলে জায়গায় জায়গায় প্রচুর পরিমাণে বৃষ্টির জল ঢুকে গ্রামের বহু জায়গাতে নতুন করে ধস নামছে। এই ধসে যাওয়া গর্তগুলি থেকে প্রচুর পরিমাণে ধোঁয়া ও আগুন বের হতে শুরু করেছে, ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে জীবনহানির তীব্র আতঙ্ক দেখা দিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সাময়িকভাবে নিকটবর্তী স্কুলে থাকার ব্যবস্থা করলেও বাসিন্দাদের দাবি, তাদেরকে স্থায়ীভাবে বাসস্থানের ব্যবস্থা করতে হবে। এদিকে আগুন লেগেছে আমাদের গায়ে, এদিকে ধস নেমেছে, এটা বরাবর হচ্ছে 3 বার 4 বার 5 বার। তো আমরা মাঝামাঝিতে আছি, তো ACL বলছে 2-3 বার দেখে গেল, ACL বলছে তোমরা স্কুল চলে যাও। স্কুল গেছি, স্কুলে ছিলাম 1 মাস, ওখানে ভাত তরকারি সব দিছিল খেতে, আমাদেরকে খেয়ে পরে ভালো হয়ে গেল, তখন বলছে ঘর যাও। হবে তোমরা এই বিপদের মুখ থেকে কি করে বাঁচবো? এটা কতবার হলো? এটা কতবার হচ্ছে? যতদিন আমরা এসেছি ততদিন থেকে দেখছি, মানে কত বছর বিয়ে হয়ে গেল, 18 বছর থেকে দেখছি এই ধস নামা, এই আগুন লাগা। আজকে স্কুলে যাও, কালকে ওইখানে যাও, পরশু ওইখানে যাও, ওইখানে কিছু হচ্ছে না, কোনো ব্যবস্থা নাই। 10 দিন রেখে দিছে, আচ্ছা তোমরা ঘর যাও, সেই আবার ঘর চলে আসছি আমরা। এই ব্যাপারে ECL ম্যানেজমেন্ট কে জানিয়েছেন আপনি? হ্যাঁ জানাইছি কতবার, কিন্তু কোরা গ্রাহ্য করে নাই। কি বলছো? ওরা চেষ্টাও করে না, গ্রাহ্য করে না, বলছে আপনি তোমরা বাড়ি যাও। জল ছড়াই গেল, আগুন নিমে গেল, এসে নিমে দিল, পাথর কাদা মাটি ডেলা সব দিয়ে পরা বন্ধ কর দিল, আবার বলছে আপনি তোমরা ঘর চল যাও। ঘর চলে এলো, যে আবার এই তো হচ্ছে, কোনো তো ব্যবস্থা করছে না। আগুন, এদিকে আগুন লেগেছে, আগুন লেগেছে, ধস নেমেছে, মাঝের ভিতরে আমরা আছি। এবারে রাত্রে কি হবে, আমাদের জিম্মা কে নিবে? কে নিবে কে জিম্মাটা? বরাবরই কোথায় বরাবর এটা হয়ে যাচ্ছে, এবার ছিলা দিলে তো হবে। প্রশাসনকে ব্যাপারে জানিয়েছেন? হ্যাঁ জানাইছি, সবাইকে জানাইছি, কিন্তু কেউ কিছু করে নাই, কেউ কিছু করে নাই। বলছে তোরা মরুগ্গ, মানে গরিব, মানে আমরা যা মন তাই, মানে আমাদের কোনো চেষ্টাই নাই। কেউ আমাদেরকে চেষ্টা করি, এত জল হলো, এত ই কিছু হলো, তাও কোনো চেষ্টা নাই। এখন আপনারা কি করবেন বলছেন? কি করবো, এখান থেকে আমরা উঠতে চাই, আমার এখানে থাকবো না, আমাদের ব্যবস্থা করা চাই। আমাদের কোন ব্যবস্থা তো করা দরকার, আমরা কি হবে না হবে আমাদের দায়িত্ব নিবে, আমাদের দায়িত্ব লাগ, তাহলে আমরা রয়েছি এখানে, আর দায়িত্ব না নিলে রইবো নাই। আপনার নাম? হ্যাঁ, স্কুল যাবো নাই, যদি বলে স্কুল যা কুয়াটার যা, আমরা যেতে পারবো না, আমরা এখানেই মরবো। আপনার নাম? আমার নাম পুষ্পা রুই দাস। ব্যুরো রিপোর্ট, NBTV। আপনি কি মোবাইল কিনতে চান? তাহলে আজই চলে আসুন আপনাদের প্রিয় প্রতিষ্ঠান রমজান মোবাইল সেন্টারে। রমজান মোবাইল সেন্টার নিয়ে এলো সহজ কিস্তিতে আপনাকে মোবাইল দেওয়ার সুবর্ণ সুযোগ। ওপো, ভিভো, স্যামসাং, রিয়েলমি, রেডমি এবং সমস্ত কোম্পানির মোবাইল বিক্রয় করা হয়। আমাদের ঠিকানা ঘুটিয়ারি শরীফ মাজার রোড এবং ঘুটিয়ারি শরীফ রেলগেট, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে কল করুন 7890-321-141 অথবা 7872-118-728।